আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে শিক্ষার্থী আজকে আমরা বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের দুই হাজার বাইশের পরিবর্তিত সময়সূচি এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দিব কবে থেকে পরীক্ষা শুরু অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করে আসছিলেন যে স্যার আমাদের এসএসসি পরীক্ষা কবে জেনারেলে পরীক্ষা হবে পনেরো সেপ্টেম্বর শিক্ষার্থী আমি আপনাদের বলেছিলাম যে আগস্ট মাসের শেষের দিকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু শিক্ষার্থী যাই হোক এখন আমাদের পরীক্ষা শুরুর তারিখ হলো উনিশ আট দুই হাজার বাইশের তারিখ অর্থাৎ আগস্ট মাসের উনিশ তারিখতে শিক্ষার্থী আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের তবে এখানে শিক্ষার্থী আমরা যে বিষয়গুলো বলবো পরীক্ষাটা দুইটা টাইমে অনুষ্ঠিত হয় একটা প্রথম বর্ষের পরীক্ষা হয় সকালে আর দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয় বিকালে তারপর শিক্ষার্থী আমাদের সাবজেক্ট কোডগুলোর সাথে মিলিয়ে আমরা দেখে নেবো যে আমাদের কোন টাইমে আমাদের পরীক্ষাগুলো হবে তবে শিক্ষার্থী আমরা প্রথম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমাদের উনিশ আট দুই হাজার তারিখে আমাদের দশটা থেকে বারোটা পর্যন্ত বাংলা প্রথম পত্র এখানে শিক্ষার্থীর সাবজেক্ট কোর্স আপনারা মিলিয়ে নেবেন আর ওই দিনেই শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে আবার বিকালে অর্থাৎ দশটা থেকে বারোটা পর্যন্ত প্রথম পত্র আবার যাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা আপনাদের দ্বিতীয় বত্র হবে দুইটা থেকে চারটা পর্যন্ত তবে শিক্ষার্থী এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি প্রথমে আপনাদের বিশ মার্ক মানে পনেরো নম্বরের জন্য সৃজনশীল নৈভিত্তিক পরীক্ষার জন্য বিশ মিনিট সময় দেওয়া হবে এই দুই ঘন্টার মধ্যে আর আপনার এক ঘন্টা চল্লিশ মিনিট দেওয়া হবে আপনার সৃজনশীলের জন্য তারপর শিক্ষার্থী আমরা আরেকটা বিষয় এখানে বলবো যে আমাদের মানে বিশ আট দুই হাজার তারিখ শনিবারে উচ্চ গণিত পরীক্ষা আছে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আপনাদের উচ্চ দুর্গণিত পরীক্ষা দিতে হবে তারপর শিক্ষার্থী ছাব্বিশ আট দুই শুক্রবার ইংরেজি পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম পত্র পরীক্ষা হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আর দ্বিতীয় পত্র পরীক্ষা হবে দুইটা থেকে চারটা পর্যন্ত তবে আপনাদের আমি বলি আপনাদের কোন কোন লেটার কোন কোন প্যারাগ্রাফ এগুলো পড়বেন আমি আমার চ্যানেলে আপলোড করেছি প্লে লিস্টে আপনারা যা দেখে নেবেন সাদেশন উন্মুক্ত এসএসসি দুই হাজার বাইশ আপনারা সেখানে পাবেন ইংরেজি দ্বিতীয় পত্রের টেক কোয়েশনের ভিডিও আপলোড করেছি আপনারা সেগুলো দেখবেন বাংলা দ্বিতীয় পত্রের সাদেশন কোন কোন বাপ সম্প্রসারণ আপনারা অনুচ্ছেদগুলো পড়বেন সেগুলো আমি অনেক আগে আপনাদের সাদেশন করে দিয়েছি আর শিক্ষার্থী আমাদের ছাব্বিশ তারিখ ইংরেজির পরে দুই তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা সেটা হলো গণিত এই গণিতে আমাদের সৃজনশীল চারটা সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে পনেরোটা এম স্ব দিতে হবে তবে শিক্ষার্থী আমি আপনাদের বলি আমরা গণিতের উপর আমি তিন চারটা সৃজনশীল প্রশ্ন আপলোড করেছি এবং আজকে গড় মধ্য করে অনেক নিয়মগুলো দিয়েছি আপনারা সেগুলো দেখে আপনারা প্রস্তুতি নেন আমি আপনাদের সাথে আসি চেষ্টা করব নিয়মিত তিন চারটা করে সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তবে শিক্ষার্থী আপনারা এই ভিডিওটি পাওয়ার পরে আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে সকলকে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য কারণ সকলেই অনেকে জানে না যে মনে করে জেনারেলি পনেরোই সেপ্টেম্বর তাহলে আমাদের মনে দেরি হতে পারে বলতে পারেন স্যার আপনি কথা বলতেছেন এই আমি কথা বলার উদ্দেশ্য একটাই সকলে যেন বুঝতে পারেন যে আমাদের পরিকল্পনাগুলো শুধু রুটিন শেয়ার করা এটা উদ্দেশ্য না রুটিন আপনার যে কোনো পত্রিকা থেকেও আপনি রুটিন পেতে পারেন অসুবিধা নেই শিক্ষার্থী আমাদের ভূগোল পরিবেশ এখন দেখেন পরে আমাদের একটা বিষয় দুই তারিখে আমরা প্রথম বসে শিক্ষার্থীদের একটা টার্নিং পয়েন্ট আমাদের বিষয়টা লেখানে আমি বলবো যে দুই তারিখে গণিত পরীক্ষা দেওয়ার পরে তিন তারিখে আমাদের ভূগোল পরিবেশ পরীক্ষা দিতে হবে সেই জন্য শিক্ষার্থী এখন থেকে আমাদের ভূগোল এবং গণিত এই দুইটা মাথায় নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে যেন আমরা দুইটা পরীক্ষা পাশাপাশি দিতে পারি তারপর শিক্ষার্থী আমাদের নয় নয় দুই হাজার বাইশ শুক্রবার অর্থাৎ বাংলাদেশের ইতিহাস একটা বিষয় আমি আপনাদের জানাই দেখেন জেনারেল পরীক্ষা শুরুর একদিন পরে আমাদের পরীক্ষা শেষ জেনারেল পরীক্ষা শুরুই হবে আপনার পনেরো নয় দুই হাজার বাইশ আর আমাদের দেখেন পরীক্ষা শেষ ষোলো নয় দুই হাজার বাইশ মানে আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরেই জানালে পরীক্ষা শুরু হবে আর অনেকে বলছে যে পরীক্ষার পরে হবে আসলে বিষয়টা উন্নত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জেনারেল পরীক্ষার চেয়ে পনেরো বিশ দিন আগে হয় এটা বরাবরই আমরা দেখে আসছি এবছরও তার ব্যতিক্রম হয়নি তবে শিক্ষার্থী আপনারা বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে তারপরে আমাদের নয় তারিখে বলছে তিনটা পরীক্ষা হবে বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা ব্যবসায়ী শিক্ষা পদার্থবিজ্ঞান আর এই পাশে পরীক্ষা হবে কৃষি ও গারস্থ যাদের সেকেন্ড ইয়ার সাবজেক্ট আর শিক্ষার্থী যারা প্রথম বছর আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলতেছে আপনারা এই তারিখের মধ্যে রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করবেন তারপর শিক্ষার্থী এখন আমাদের পরীক্ষা সংক্রান্ত একটু নীতিমালাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন বেসের শিক্ষার্থীরা আপনারা পরীক্ষা দিতে পারবেন এখানে কয়েকটি কথা আমি পয়েন্টগুলো উল্লেখ করব সবগুলো পাঠ পড়ব না প্রশ্নপত্রে যে সময়টা উল্লেখ করা থাকবে শিক্ষার্থী সেই সময়টায় চূড়ান্ত বলিয়া গণ্য হবে আপনার প্রশ্নে বলবে যে এইটার সময় বিশ মিনিট এমসিকিউর জন্য আপনি ধরে নেবেন এটা বিশ মিনিট যদি লেখা থাকে এক ঘন্টা চল্লিশ মিনিট বুঝে নেবেন এটার এক ঘণ্টা চল্লিশ মিনিট মানে প্রশ্নপত্রের সময়টাই চূড়ান্ত বলিয়া ধরা হবে তারপরে শিক্ষার্থী আমাদের প্রথমে আপনারা পরীক্ষা দিবেন এমসিকিউ বা বহু নির্বাচনী পরে সৃজনশীল বা রচনামূলক যাই বলেন উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না আর শিক্ষার্থী আপনাদের এই যেখানে অনেক শিক্ষার্থী এবছর আমি আপনাদের বলি আমাদের ওএমআর কিভাবে পূরণ করতে হয় সেগুলো আমি ভিডিও আপলোড করব আমার কাছে আমি আমি সেই ভিডিওগুলো তৈরি করে আপনাদের জন্য দিব কারণ এবছর বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ওএমআর পূরণ সঠিকভাবে না করতে পারার কারণে তাদের রেজাল্ট হয় নাই পি আর আসছে বি আসছে সেই সমস্যার মধ্যে যেন আপনারা না পড়েন সেই জন্য শিক্ষার্থী আপনাদের আমি আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের পরীক্ষার আগে আমি আপনাদের সুন্দরভাবে এগুলো পূরণ করে দেখাবো যেন আপনারা ভালোভাবে আপনাদের কাজটি সম্পূর্ণ করতে পারেন প্রোগ্রাম কোড আপনাদের দশ নম্বর আইডি নম্বর আপনারা যে প্লাস্টিক আইডির কার্ডটা পেয়েছেন সেটাই আর বিষয় কোডগুলো আপনার প্রশ্নপত্রে বা বইয়ের উপরে লেখা থাকবে সেগুলো ইংরেজিতে লিখে বৃত্তপরাট করতে হবে কোনো অবস্থাতেই উত্তরপত্রে বাস করা যাবে না তার মানে আমরা ওএমআর উপর যা লিখবো সেগুলো আমরা সবগুলো আমরা ইংরেজিতে লিখব কথাটা যেন আপনাদের মনে থাকে আর এগারো নম্বর বিশিষ্ট যে আপনার আইডি নম্বর সেটা লিখবেন প্রোগ্রাম কোড দশ এস এসিতে আর একাদশ শ্রেণীতে এলিবেন সেগুলো আমরা পরে বলবো তারপর শিক্ষার্থী শিক্ষার্থীকে আপনাদের আরেকটা বিষয় অনেকে মনে করেন বিভিন্ন মতামত আসলে আপনাদের তবে আপনাদের বলি আমাদের রচনামূলক মানে যেটাকে আমরা সৃজনশীল বলি আর বহু নির্বাচনে যেটাকে আমরা এমসি কিউ বলি আর ব্যবহারিক শিক্ষার্থী আমার রচনামূলকে আলাদা পাস করতে হবে আপনাকে এমসি কিউতে আলাদা পাস করতে হবে ব্যবহারিকও এখন যেই সাবজেক্টে ব্যবহারিক নাই সেটা বাদ ব্যবহারিক সাবজেক্টযুক্ত যুক্ত যেগুলো সেগুলোতে ব্যবহারিকও আলাদা আপনাকে পাশ করতে হবে ব্যবহারিক অবশ্য দশ নম্বর দশ মধ্যে আপনাকে মিনিমাম আপনাকে চার পেতে হবে এ বিষয়টা আপনাকে মাথায় রাখার চেষ্টা করবেন তাহলে আপনার বিষয়গুলো আপনাদের জন্য সহজ হবে যে সাবজেক্টের ব্যবহারিক আছে সেটার তো আপনারা জানেন যে পঁয়তাল্লিশ মার্কের পরীক্ষা তিরিশ প্লাস হলো পনেরো প্লাস হলো দশ তিরিশের মধ্যে দশ আর পনেরোর মধ্যে শিক্ষার্থী পাঁচ আর এখানে আমাদের দশের মধ্যে চার এই আমাদের উনিশ নম্বর পেলে আমরা পাশ করব উনিশের কম যদি কেউ পান তাহলে আপনার বুঝতে হবে আপনি ফেল করবেন এখন অনেকে বলবেন স্যার আমি যদি সৃজনশীল উনিশ পেয়ে ফেলি তাহলে কি আমি এমসি না তাহলে তাও আপনি ফেল আপনার এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে আর আপনাদের আরেকটা বিষয় বলি আপনারা যারা কেবলমাত্র পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন অর্থাৎ আপনার বিষয়ের জন্য আবেদন করেছেন তারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এছাড়া কেউ পরীক্ষা দিতে পারবেন না আর পরীক্ষার্থীগণ আপনার নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি বা কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়া ব্যবহার করা এই সকল কাজ করতে পারবে না আরেকটা বিষয় বলবো আমরা কারা কারা আমরা পরীক্ষা দিতে পারবো স্বাভাবিক নিয়মে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে আপনাকে পাঁচ বছর বা ছয় বছর একটা মেয়াদ দিবে সে অনুযায়ী আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তার তার মানে দুই হাজার পনেরো বেসের যাদের কার্ডের শুরুতে পনেরো লেখা তারা সর্বশেষ সুযোগ পাচ্ছে আরেকটা বিষয় শিক্ষার্থী এছাড়াও আপনাকে আরেকটা কথা আমি বলি ডি নেভো সিস্টেম আছে যারা নির্ধারিত সময়ের মধ্যে পাস করতে পারে নাই তাদের জন্য সরকার দুই বছরের একটা আপনার তালিকাতে মানে সময় দিয়েছে সেটা হলো তেরোর বেসের শিক্ষার্থীরা সর্বশেষ সুযোগ আর চোদ্দোর বেসের শিক্ষার্থীরা প্রথম সুযোগ যদি আবেদন করে থাকে কিছুদিন আগে ডি ডিএেভো রেজিস্ট্রেশন চলেছিলো তারপর শিক্ষার্থী আর একটা বিষয় তাহলে মানে আমাদের আর পরিচয়পত্র বা আইডি কার্ড ছাড়া আমাদের কোন অবস্থাতে পরীক্ষার হলে আমাদের অংশগ্রহণ করতে দেবে না তবে শিক্ষার্থী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি আমি গণিতের আপনাদের পর্যাপ্ত ভিডিও আপলোড করে দিব যেই যে সাবজেক্টগুলো আপনাদের অসুবিধা যেন আপনার প্রস্তুতি নিতে পারেন আর এই ভিডিওটি আপনারা পাওয়ার পরে আপনারা নিজে দেখে বুঝে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন সবাই যেন জানতে পারে যে পরীক্ষার বিষয়টি তার মানে আমাদের পরীক্ষা হচ্ছে উনিশ আগস্ট উনিশে আগস্ট দুই হাজার বাইশ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম